the difference between partial and general equilibrium market model. A number প্রশ্নটা ছিল যে what is the difference between partial and general equilibrium market model. তাহলে আমরা একটু বাংলাতেই আসি নাকি বাংলা আমরা জেনে নিই যে partial মানে হচ্ছে আংশিক বাজার ভারসাম্য ঠিক আছে পার্শিয়াল ইকুইলিবিয়াম মার্কেট মানে হচ্ছে আংশিক বাজার ভারসাম্য এবং জেনারেল ইকুইলিবিয়াম মার্কেট মানে হচ্ছে সামগ্রিক বাজার ভারসাম্য তো প্রথমে আমরা জানি যে আংশিক বাজার ভারসাম্য কাকে বলা হয় বাজারে বাজার মডেলে অসংখ্য সম্পর্কিত দ্রব্য মডেলের অভ্যন্তরীণ চলক হিসেবে ব্যবহৃত হয় আংশিক বাজার ভারসাম্য বিশ্লেষণের সময় একটিমাত্র দ্রব্যের কথা বিবেচনা করা হয় এবং অন্যান্য দ্রব্যের প্রভাব স্থির বিবেচনা করা হয় আবার যে দ্রব্যের বাজার নিয়ে আলোচনা করা হয় সেই দ্রব্যের চাহিদা যোগানের উপর অসংখ্য বিষয় প্রভাব বিস্তার করে যেমন কি আলোচ্য দ্রব্যের নিজস্ব দাম সম্পর্কিত দ্রব্যের দাম ভোক্তার পছন্দ অভ্যাস দ্রব্যটির উৎপাদন ইত্যাদি এমত অবস্থায় কি করা হয় অন্যান্য বিষয়গুলোর প্রভাব স্থির বিবেচনা করা হয় এবং শুধুমাত্র একটি চলক বা একটি নির্ধারণী উপাদান এর প্রেক্ষিতে যখন আলোচ্য দ্রব্যের ভারসাম্য নির্ণয় করা হয় তখনই তাকে বলা হয় আংশিক বাজার ভারসাম্য বুঝেছো ধরো তুমি চিনির চাহিদা ভারসাম্য নির্ণয় করতে চাচ্ছ তো চিনির কি যখন দাম বাড়ে চাহিদা কমে দাম কমে চাহিদা বাড়ে বিপরীতভাবে যোগানের ক্ষেত্রে কি হয় চিনির দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে তো কোন জায়গায় ভারসাম্য হয় যেই দামে দ্রব্যের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেখানে কিন্তু ভারসাম্য নির্ধারিত হয় এখন চিনির যে ভারসাম্য নির্ধারণ করবে এক্ষেত্রে কিন্তু অন্যান্য অনেকগুলো চলক এর সাথে প্রভাব বিস্তার করে তাই না যেমন গুড়ের দাম কেমন তার উপরে কিন্তু চিনির চাহিদা নির্ভর করবে আবার চায়ের দামের সাথেও কিন্তু চিনি চাহিদা নির্ভর করে কারণ চা বা কফি এগুলো যখন কম মূল্যে পাওয়া যায় তখন দেখা যাচ্ছে যে চিনির চাহিদা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কি হবে অন্য সবগুলোকে স্থির ধরে নিয়ে শুধুমাত্র চিনিরই দাম চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে যখন ভারসাম্য মূল্যটা নির্ধারিত হবে এবং ভারসাম্য মডেলটা তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মার্কেট মডেল নিশ্চয়ই বুঝেছো এবার তাহলে আমরা জেনে নিই সামগ্রিক বাজার ভারসাম্য মডেলটা কি নিশ্চয়ই তোমরা এর মধ্যে বুঝে গেছো যে এই যে আমরা অন্য বিষয়গুলো স্থির ধরলাম সেগুলোকে স্থির না ধরলেই যে মডেলটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে সামগ্রিক অর্থাৎ জেনারেল ইকুইলিব্রিয়াম মার্কেট মডেল অর্থনীতির বিভিন্ন বাজার সমূহকে আন্তঃসম্পর্কে আবদ্ধ করে যখন ভারসাম্য নির্ণয় করা হয় তখন তাকেই বলা হয় সামগ্রিক বাজার ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম ইন জেনারেল মার্কেট এখন আমরা একটু এই আংশিক বাজার ভারসাম্য এবং সামগ্রিক বাজার ভারসাম্যের মধ্যে পার্থক্যটা দেখে নিই প্রথমে দেখো আমরা কি দেখছি যে আংশিক বাজার ভারসাম্য বিশ্লেষণে অর্থনীতির বিভিন্ন খাতের বিচ্ছিন্ন ভারসাম্য দেখানো হয় পক্ষান্তরে সামগ্রিক বাজার ভারসাম্য বিশ্লেষণে বিভিন্ন খাতের আন্তঃসম্পর্ক বিবেচনায় এনে একটি সমন্বিত ভারসাম্য দেখানো হয় নাম্বার দুই আংশিক ভারসাম্য বিশ্লেষণের সময় একটি নির্দিষ্ট পণ্যের দামের পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করার জন্য অন্যান্য দ্রব্যের দাম স্থির বিবেচনা করা হয় কিন্তু সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ করার সময় একযোগে সমস্ত পণ্যের দামের পরিবর্তন ও ফলাফল বিবেচনা করা হয় নাম্বার তিন আংশিক ভারসাম্য বিশ্লেষণে অর্থনীতির বিভিন্ন খাতকে বিচ্ছিন্ন বিবেচনা করা হয় এমনকি একটি খাতের অন্তর্ভুক্ত বিভিন্ন চলকগুলোর মধ্যে শুধুমাত্র একটি চলকের পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা হয় এবং অন্যান্য চলকগুলোর প্রভাব অস্বীকার করা হয় যা অর্থনীতির বস্তুনিষ্ঠ আলোচনার অন্তরায় কিন্তু সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণে সমস্ত খাতকে এবং প্রতিটি খাতের অন্তর্ভুক্ত সমস্ত চলককে বর্ণনার অন্তর্ভুক্ত করা হয় ফলে সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ অধিকতর বস্তুনিষ্ঠ এবং যুক্তিযুক্ত বলে মনে হয় নাম্বার চার আংশিক ভারসাম্য বিশ্লেষণের আওতা খুবই সীমিত ফলে এই বিশ্লেষণ দ্বারা অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না পক্ষান্তরে সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের আওতা ব্যাপক ও বিস্তৃত বলে এর মাধ্যমে অর্থনীতির সামগ্রিক চিত্র সম্পর্কে ধারণা লাভ করা যায় নাম্বার পাঁচ আংশিক ভারসাম্য বিশ্লেষণে স্থিতীয় ধারণার সাথে সম্পর্কিত কিন্তু সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ গতি অর্থাৎ ডাইনামিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আংশিক ভারসাম্য স্থিতীয় মানে স্ট্যাটিক অর্থাৎ স্থির ঠিক আছে আর ৬ নম্বর হচ্ছে আধুনিক কল্যাণ অর্থনীতিতে কাম্যতা বিশ্লেষণে আংশিক ভারসাম্য বিশ্লেষণ অকার্যকর এজন্য প্যারেটোর কল্যাণ তত্ত্ব বিশ্লেষণে সামগ্রিক ভারসাম্য পদ্ধতি অনুসরণ করা হয়
আমার মনে হয় তোমরা এ নাম্বারের প্রশ্নটির সমাধান পেয়ে গেছো। এখন আমরা চলে আসি